আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম খুব সহজ ইলিশ মাছের একটি মজাদার রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ইলিশ মাছ, এখন একটু থেতু করে নিচ্ছি আর একটু মাছগুলোকে পিষে নেব। মাছ পেশা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ, একসাথে কাঁচামরিচও পিষে নেব। সবগুলো পিষে নেওয়া শেষে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি এখন আমি ধনে পাতা কুচি, এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ একদম ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া শেষে আজকে আমি এই রেসিপিটি করব লাউ পাতার মাঝে, তাই আগে থেকে লাউ পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে রেডি করা ফুরগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতার ভিতরে। সবগুলো ফুর আমি এভাবে তৈরি করে নেব। আর এই পাশে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে এখন আমি আগে থেকে লাউ পাতার ফুরগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর মিদু আছে, ভালো করে ভেজে নিচ্ছি, মাঝে মাঝে একটু নিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে লাউ পাতার মাঝে ইলিশ মাছের পাতুরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, বাসার সকলে অনেক বেশি পছন্দ করবে, অনেক বেশি টেস্টি হয়। এখন আমি পাতুরিগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। আমার পাতুরিগুলো কমপ্লিট, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তো সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।